তো অনেকদিন পর ব্লগ করছি, ঠিক আছে? তো ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি। তো আজকে ব্লগটা বেশি অত কিছু না, জাস্ট স্কুলে যাব, একটু অনেকদিন ধরে স্কুলে যাওয়া হয় না লকডাউনের জন্য, বন্ধুদের সঙ্গে একটু দেখা করবো, তারপরে একটু খেতে চলে আসবো। তো সেটাই তোমাদেরকে আমি কোন স্কুলে পড়ি তো সেটা দেখানোর একটু। চলো আমরা এই দিনটা বাইরে পড়ছি, তো এখন স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, মানে স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছি। তো স্কুলে যাই, দেখি কে কে আসছে, অনেক তো ফোন আসছে সকাল থেকে। তো এখন আই থিঙ্ক দুটোর মতো বাজে, আর দুটোর মতো বাজে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও সামনে, বুঝে নাও কি আমি বলবো না, মজা বুঝে নাও এটা কি। ওর মেয়ে যে মজা হ্যায় এরা এদিক দিয়ে আসছে। কেন স্লাইটার চলে এসেছি, দেখো রাজ্যে স্কুলের সামনে রাস্তা আমাদের, তো চলো দেখা যাক। দিয়া ভাই মানে সন্দীপন ভাই, ঠিক আছে? বেশি ভিড় নাই বলতে গেলে, বুঝছো? একটু আগে অনেক ভিড় ছিল, এখন অতটাও ভিড় নাই, মোটামুটি ভিড় আছে। আর এটা হচ্ছে আমাদের স্কুল, ভিতরেও তোমাদেরকে যদি যেতে পারি ভিতরে, তাহলে ভিতরে যেও দেখাবো। মডেল অ্যাক্টিভিটি ডাক্স জমা দেওয়া হচ্ছে, এর এই যে এই ইয়ের মডেল অ্যাক্টিভিটি ডাক্স জমা দেওয়া শেষ। আজকে কখন আসলাম আমি, দাঁড়া এই তো কখন, এখন কটা বাজে, ওই তো দেড়টার সময় ঢুকছি। দেড়টার সময় আসে কি করলি? ওই যে এখানে জমা দিলাম, তারপরে টাকা পাওয়ার জন্য আসে। কত টাকা? মোবাইল কিনবো, 1300 টাকা দিয়ে কি মোবাইল হয় গাইস আমাকে একটু বলবে? আরে আমি বাড়ি থেকে টাকা নিবো বাবার কাছ থেকে। আচ্ছা, এখানে 1300 টাকা পাবো, দিদি আমাদের পাশে আছে। নমস্কার, জয় বাংলা। আচ্ছা, জয় বাংলা, ঠিক আছে, অনেক ভালো। টাকা না দিতে দিতে না ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, কি করবো ভাই? সব মানে জমা দিলাম, জমা দেওয়ার পর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিল। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিসের জন্য নিল? আমার মতে আমাদের স্কুলে হয়তো বলতে পারে আমাদের স্কুল থেকে যে ভালো আছিস, আরো নানা ধরনের কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা, বলবি মানে কি বলবে? আমি কি বলবো, কিছু বলার নেই। দেখা যাক স্কুলটা, দেখাই তোমাদেরকে আমাদের ক্লাস কোনটা, ঠিক আছে? আমাদের ক্লাসটা দেখাই, আমাদের ক্লাসটা কোনটা, আর আমরা কোথায় চুতিয়াগিরি করতাম, ঠিক আছে? এখানে নিলাম না কারণ সামনে স্যার ছিল ওনাদের। তো চলো যাওয়া যাক আমাদের ক্লাসটাতে, দেখি অনেকদিন ধরে ক্লাসে যাওয়া হয় না, ঠিক আছে? অনেকদিন ধরে ক্লাসে যাওয়া হয় না। আর একটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যে ক্লাসের দরজার মধ্যে কী লেখা আছে, ঠিক আছে? দাও তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? মানে এই যে এই জিনিসটা সন্দীপন প্লাস দিয়া, মানে সন্দীপন প্লাস দিয়া, এগুলো কি অবস্থা, এগুলো কে করছে আমি জানি না, কিন্তু তো
গাইস, এই হলো সেই ব্রেঞ্চগুলো, মানে এত মিস করি। এই ব্রেঞ্চগুলোতে একটা আলাদাই ফিলিংস আছে, এই ঘরটাতেই একটা আলাদা ফিলিংস, মানে কীভাবে বোঝাবো তোমাদেরকে জানি না, কিন্তু এই ঘরটাতেই একটা আলাদা ফিলিংস আছে আমাদের। মনে পড়ে গেল সব কথাগুলো, আর একটা লেখা আছে মনে হয়, আই থিঙ্ক এখানে আছে, জানি না কিন্তু কোথাও ছিল, ধুলোবালির জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লাসরুমে আসে মানে লিটারলি এত মজা হচ্ছে, এত আনন্দ পেলাম, অনেকদিন পর আসলাম স্কুলে। তো তোর মানে এতদিন পর ভাই, এক সেকেন্ড, তুই বলবি? আমি বলতে চাই যে অনেক দিন স্কুলে আসলাম, এক মাসের মতন আমাদের বলা আমার বন্ধু আর আমার moments later guys এখন আমরা চলে এসেছি হচ্ছে যেখানে আমাদের প্রেয়ার লাইন, ঠিক আছে? তো প্রেয়ার লাইন যেখানে হয় তো সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো তার আগে দেখে নিয়ে হচ্ছে আমাদের প্রিয়তম বকুল গাছ, ঠিক আছে? এই বকুল গাছের মানে যারা বলতে পারি হাই স্কুলে পড়ো তারা তো জানো এই বকুল গাছটা কতটাই মানুষের প্রিয়, ঠিক আছে? তো এই বকুল গাছটা মানে ছোট বাচ্চারা বাচ্চারা মানে কি বলবো মানে 5 to 12 মানে বাচ্চা দিদি যত সবাই আছে তত সবাই মানে একদম কি বলবো, এই তোমাকে দেখাচ্ছি একটু ধর ক্যামেরাটা, মানে এরকম এটা হচ্ছে বকুলের মানে পাকা, ঠিক আছে? এটা হচ্ছে বকুল গাছটা আমার, আর এটা হচ্ছে বকুল গাছের বীজটা। তো সো এখান থেকে মানে দেওয়ালে ঘষে বীজটার একটা সাদা কিছু একটা আছে, অংশটা বের করে সেন্টিপিন মানে সেন্টিপিন্ড স্কুলে আনা উচিত না, তো ব্যাচটা যেটা আছে আমাদের স্কুলে তো ব্যাচটা থেকে বের করে নিয়ে এভাবে নিয়ে এভাবে বাজাত, মানে একটা ফিলিংসটাই আলাদা ছিল ওটা আমাদের। তো হ্যাঁ স্যারও মারতো আমাদের, যেই স্যারকেই বলি তো সব স্যারই এসে মারতো, তখন ফেলতে হতো ওগুলা। আমি তো এখনও ব্রেসলেট পরে আসিনি কারণ ফ্যামিলি আসলে ব্রেসলেটও ব্লগিং। হ্যাঁ ও ওই আমাদের কাঞ্চনদা ভালো আছো তো? দাঁড়াও অনেকদিন পর কথা হলো, দাঁড়াও তোমার সাথে কথা আছে। তো এটা আমাদের কাঞ্চনদা, ঠিক আছে? কাঞ্চনদা কি স্কুল স্কুল খুলবে কি বলো একটু? আমি কিছু বলতে পারবো না, এখন খুলতে পারবে না, খুলবে না নাকি? কতদিন স্কুলে আছি না বল আগে, হেডমাস্টার থাকে কি বলে, কতদিন ধরে স্কুল আছি না, ক্লাস ক্লাস হচ্ছে না, মিস করি এত, দেখা যাক কবে খুলে। A few minutes later মনে পড়লো যে আমাদের সেই বট গাছের যা বসার জায়গাটা, তো সেই বট গাছের বসার জায়গাটা এখন নেই। তো সারাদিন মানে ছাত্ররা এখানে বসে ইয়ে করতো, আড্ডা দিত, খেলতো তো তাই এখানে একটা গোল রাউন্ডের মতো একটা ইয়ে ছিল। তো সো এটা ভেঙে দেওয়া হয়েছে ছেলেদের জন্যই, কারণ সারাক্ষণ ওখানে বসে থাকতো ক্লাস মিস করে, ঠিক আছে? এখানে একটা ছিল আর ও যে সামনে বট গাছটা ওখানে একটা ছিল, ঠিক আছে? তো এখানেও বসেছিলাম অনেক, মানে কি বলবো স্মৃতিগুলোই অনেক। 5 to ওটা আমাদের 5 ক্লাস ছিল, তারপরে উপরে গেলাম এক ওখানেও ক্লাস ছিল আমাদের, তারপরে ওদিকেও ক্লাস ছিল উপরে, তো এখন 10 এখন এখানে ক্লাস আমাদের। এগুলো হচ্ছে 5 থেকে 5 ক্লাসগুলো এগুলো, আর সেই আমাদের বট গাছ। তো
তোমরা জানো না যে এই যে এই রুমটা হচ্ছে প্রথমে আমাদের মানে যারা অনেক আগে ছিল তখন এটা গোয়াল ঘরের মতো একটা ছিল, ঠিক আছে? তো তারপরে একটু চেঞ্জ হয়েছিল, তারপরে এখন তো এটা পুরো বিল্ডিং করে দিয়েছে, একদম কিছুদিন হলো বিল্ডিং করে দিয়েছে পুরোটা। তো সো আগে এখানে আমাদের পরীক্ষা হতো, যখন ক্লাসের পরীক্ষা দিতাম মানে ফাইভ থেকে মনে করো সিক্সে উঠবো, যখন সিক্সের থেকে সেভেনে তখন এই ঘরগুলোতে আমরা পরীক্ষা দিতাম। তো এখন এগুলো এখন বিল্ডিং করে দিয়েছে আমাদের বটগাছের নিচে পেয়ে। তো সবাই আড্ডা দেওয়া শুরু হয়ে গেছে এদের, ও আবার বলে গেম খেলবে, মানে স্কুলে আসছে, স্কুলটাকে দেখুক এতদিন পরে আসছে এগুলো, তো গেম নিয়ে সবগুলো গেম নিয়ে বসে আছে। স্কুল বলে অনেক দেখছি, যেদিনকে স্কুল থেকে চলে যাবি সেদিনকে বুঝবি স্কুলটা কেমন। ভাই কেমন আছিস? আমি সুরেশচন্দ্র মাস থামি মাস্ত ভাই। ওয়াও, আচ্ছা এখন যাওয়া যাক হচ্ছে আমাদের সবার ফেভারিট জায়গাতে, মানে আমার না, আমি স্কুলে আসলে ওই জায়গাটা মধ্যে একদম যাই না, যেটা সত্যি কথা। কে মানে মানুষ আমি জানি, আমি স্কুলে আসলে ওই জায়গাটা মধ্যে একদমই যাই না, মানে লিটারলি এত বাজে গন্ধ, অন্য কিছু না শুধু গন্ধ। তো আজকে যে রোদ পড়েছে, বাপরে বাপ, ভয় যাচ্ছে আগে আগে। তো চলো যাওয়া যাক। এই যে গেম খেলার পাগল, গেম মানে গেম খেলতে খেলতে এখনই ইট গুলার মধ্যে শুয়ে পড়লো, বা খালি সিনটা নিতে পারলাম না। এখন আমাদের তো আমরা এখন মানে বাথরুমে চলে এসেছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখে নাও, আমি কিছু বলবো না, জাস্ট দেখে নাও, ঠিক আছে? এটা হচ্ছে সেই আমাদের হাই স্কুলের বাথরুম, ওটাটা সবগুলো এখানে গেমের পাগল। ভাই কেমন মজা এখানে এসে, ভাই কেমন মজা, কিন্তু সেই গন্ধটা মিস করছি আমরা। কিসের গন্ধ? সেই যে আমরা গন্ধটা পেতাম। আপনারা যখনই আসবেন এই জায়গায়, একটা জিনিস দেখাই গাইস আস্তে আস্তে, এ মাছি চিকলে না, এ দিকে নাও গাইস, মানে ভালোবাসা দেওয়ালে সব জায়গায়। আমাদের সব কমপ্লিট হয়ে গেল, স্কুলে অনেকদিন পর আসলাম, তো স্কুলটা ঘুরেও নিলাম, অনেকদিন ধরে স্কুল ঘোরা হচ্ছিল না। আর তোমার হচ্ছে যদি ভিডিওটা, ও ভাই তোরা বল, তোরা বল কি বলবি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে না।